পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড বর্ডারের বরাকর চেকপোস্টে পুলিশ নাকা চেকিং করার সময় কয়েকদিন আগে 25টি পিস্তল, 46টি ম্যাগাজিন সহ বাইক আরোহী আস মোহাম্মদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগে দুজনের সন্ধান পায়। পুলিশ তদন্তে নেমে কুলটি থানার জাতীয় সড়ক থেকে 47 বছরের আনোয়ার খান ও 35 বছরের আফতাব আলমকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড বর্ডারের বরাকর চেকপোস্টে পুলিশ নাকা চেকিং করার সময় কয়েকদিন আগে 25টি পিস্তল, 46টি ম্যাগাজিন সহ বাইক আরোহী আস মোহাম্মদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগে দুজনের সন্ধান পায়। পুলিশ তদন্তে নেমে কুলটি থানার জাতীয় সড়ক থেকে 47 বছরের আনোয়ার খান ও 35 বছরের আফতাব আলমকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড বর্ডারের বরাকর চেকপোস্টে পুলিশ নাকা চেকিং করার সময় কয়েকদিন আগে 25টি পিস্তল, 46টি ম্যাগাজিন সহ বাইক আরোহী আস মোহাম্মদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগে দুজনের সন্ধান পায়। পুলিশ তদন্তে নেমে কুলটি থানার জাতীয় সড়ক থেকে 47 বছরের আনোয়ার খান ও 35 বছরের আফতাব আলমকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড বর্ডারের বরাকর চেকপোস্টে পুলিশ নাকা চেকিং করার সময় কয়েকদিন আগে 25টি পিস্তল, 46টি ম্যাগাজিন সহ বাইক আরোহী আস মোহাম্মদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগে দুজনের সন্ধান পায়। পুলিশ তদন্তে নেমে কুলটি থানার জাতীয় সড়ক থেকে 47 বছরের আনোয়ার খান ও 35 বছরের আফতাব আলমকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।